এই আসলেন মেলায়, জুয়েলারি মেলায় কেমন লাগছে? বরাবরের মতো জুয়েলারি মেলায় আসলে আসার সৌভাগ্যটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ মেয়েরা বলতেই তো জুয়েলারি একটা ফ্যাসিনেশন কাজ করে, আর জুয়েলারির পেছনে আসলে আমার কাছে মনে হয় যে একটা আবেগ, ইতিহাস, ঐতিহ্য বহন করে, তো সেটাই কথাও বলে সাথে সাথে, কারণ যে আবেগটা হয়তো মুখে প্রকাশ করা যায় না, আমার কাছে মনে হয় জুয়েলারির মাধ্যমে সেই আবেগটা প্রকাশ করা যায়। সেই আজকে থেকে না, প্রায় কত শো বছর আগে থেকে এই জুয়েলারি ব্যাপারটা চলে আসছে। থ্যাংক ইউ জানাতে চাই বাচুস পরিবারকে, যে তারা গত 2 বছর ধরে এই ধরনের একটা সুন্দর মেলার আয়োজন করছে। অ্যান্ড স্পেশাল আজ এই মেলা, এই বছর 2023-এর মেলার স্পেশাল ধন্যবাদ জানাতে চাই রয়্যাল মালাবারকে, যে তারা আমাকে এনেছে, আমাকে সুযোগ করে দিয়েছে যে এই মেলায় অংশগ্রহণ করার জন্য। অ্যান্ড তার সাথে সাথে এটাও বলতে চাই যে রয়্যাল মালাবারের কালেকশন আসলেই ইউনিক, অনেক ডিফারেন্ট। আই থিঙ্ক আমার গলায় যে সেটআপটা দেখতে পাচ্ছেন এটা রয়্যাল মালাবারের, সাথে আমার যে ওয়ার্ডটাও দেখতে পাচ্ছেন এটাও মালাবারের, রয়্যাল মালাবারের। তো তাদেরকে ভেরি ভেরি কংগ্রেচুলেশন। দিদি, যে তাদের তো অনেক কালেকশন আছে, মেলা উপলক্ষে নতুন কোনো কালেকশন আছে? আচ্ছা, মেলা উপলক্ষে ডেফিনেটলি তাদের নতুন কালেকশন আছে। ইনফ্যাক্ট আই থিঙ্ক আমার মনে হয় যে ভ্যালেন্টাইন উপলক্ষেও তাদের নতুন কালেকশন আছে। হ্যাঁ, তো ভ্যালেন্টাইন মানে তো একটা ভালোবাসার ছোঁয়া থাকে, সেই রকম রিলেটেড অবশ্যই তাদের কালেকশন আছে। এবং আমি বলবো যে আর কিছুদিন পরেই ভ্যালেন্টাইন, তো যারা যাদেরকে গিফট দিতে চাও, ডেফিনেটলি প্রিয়জন তোমাকে গিফট করবে এবং প্রিয়জন কিন্তু রয়্যাল মালাবার থেকে গিফট পেয়ে যাবে। তো এটা খুব সুবর্ণ একটা সুযোগ মেলার জন্য। আর মেলা 3 দিন চলবে, 9, 10, 11। তিন দিন অনেক অফার আছে। তো আমি বলি যে সবাইকে ওয়েলকাম জানাই, যে সবাই বাচুসের মেলায় এসে অবশ্যই রয়্যাল মালাবারের প্যাভিলিয়নটা ঘুরে যেতে ভুলবেন না। এবং এখানে খুব সুন্দর একটা গেম রেখেছে, হয়তো বা দেখতে পারেন, তবে গেমটা যদি জিততে পারলে খুব ভালো একটা গিফট পাওয়া যেত, বাট আনফর্চুনেট আমি পাইনি, আমি চাই আমার ফ্যানরা পাক। গিফট ইজ কামিং, ওকে, তাহলে আমরা অন ক্যামেরার সামনে, অন ক্যামেরা গিফট দেখাই, অন ক্যামেরা গিফট। সো ইয়েস, দ্য গিফট, আমি কিছু কিনিনি, তারপর গিফট পেয়েছি, সো আপনারা কিনলে কি অবস্থা হতে পারে এটা আসলে বলাই বাহুল্য। আমি দেখিয়ে দিই, এই ডেজার্টের লোভে অনেকে আসে, পছন্দ মানে আসতে পারে। খুবই সুন্দর, আমার কাছে মনে হয় যে এই ধরনের ডেজার্ট আমাদের মতো যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।